প্রিয় দর্শক, আমি শেখ সাইফুর রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোভিড-19 সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজন করোনার আজকে সূচকে। আজ 13 আগস্ট 2020 বৃহস্পতিবার। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া যাক, সরকারি পর্যায়ে নতুন আরও একটি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে 87টি। আর এই 87টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 12,892টি। পরীক্ষাগারের ফলাফল এবং কোভিড বিষয়ক অন্যান্য তথ্যগুলো এবার আপনাদের জানিয়ে দিচ্ছি। নমুনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় 13,162টি। এ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 13,15,901টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,617 জন এবং এ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 2,69,115 জন। সুস্থতার সংখ্যা গত 24 ঘন্টায় 1,782 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,54,871 জন। মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় আরও 44 জনের, ফলে এই সংখ্যা দাঁড়ালো মোট 3,557 জনে। এবার আপনাদের জানিয়ে দেওয়া যাক বিভাগওয়ারি মৃতের সংখ্যা ও শতকরা হার। ঢাকা বিভাগে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 19 জনের এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,700 জন। অন্যদিকে চট্টগ্রামে মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় 6 জন, মোট দাঁড়িয়েছে 825 জনে। রাজশাহীতে 3 জন, মোট সংখ্যা 229 জন। খুলনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন, মোট সংখ্যা হয়েছে 278 জন। বরিশালে 3 জন এবং সংখ্যা দাঁড়িয়েছে 138 জন। সিলেটে গত 24 ঘন্টায় মারা গেছেন 4 জন, এই সংখ্যা দাঁড়ালো 166 জনে। রংপুরে মৃতের সংখ্যা 2 গত 24 ঘন্টায়, ফলে মোট সংখ্যা হলো 143 জন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় কোনো মৃতের সংখ্যা নেই, ফলে 78 জনই রয়েছে। এবার জানিয়ে দেওয়া যাক গত 24 ঘন্টায় যে 44 জন মারা গেছেন তার মধ্যে কতজন হাসপাতালে এবং কতজন বাড়িতে মারা গেছেন। হাসপাতালে মারা গেছেন 41 জন এবং বাড়িতে মারা গেছেন 3 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যার সংখ্যা আজ 13 আগস্ট দুপুর 12টা পর্যন্ত, যেটা সেটা আপনাদের জানিয়ে দিই। এ পর্যন্ত সাধারণ শয্যার সংখ্যা 15,270টি এবং এখানে ভর্তি রয়েছেন 4,348 জন, শয্যা খালি রয়েছে 10,922টি। অন্যদিকে আইসিইউর সংখ্যা সারা দেশে 543টি, ভর্তি রয়েছেন 307 জন এবং শয্যা খালি রয়েছে 236টি। এবার জানিয়ে দেওয়া যাক বৈশ্বিক ও আঞ্চলিক করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে 66,370 জন এবং মৃত্যু হয়েছে 931 জনের। আর এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা 27,57,822 জন, মৃত্যু হয়েছে 55,564 জনের। অন্যদিকে সারা বিশ্বে গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 2,14,985 জনের, মৃত্যু 4,835 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 2,01,62,474 জন এবং মৃত্যু হয়েছে 7,37,417 জনের। এই ছিল করোনার আজকের সূচক। সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং মাস্ক পরবেন, হাত ধুবেন নিয়মিত প্রতিবার অন্তত 20 সেকেন্ড করে, প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।